सामने को ना दूध पी खाओ, दूध पी खाओ। Next man.
Gracias.
Gracias.
জনতা স্বতঃস্ফূর্তভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির যে টিকাকরণ কর্মসূচি তাতে ভাগ নিচ্ছে। আর এটা এই পর্যন্ত ত্রিপুরাতে ফার্স্ট পুজোর ডোজ যেটা 87% হয়ে গেছে। তো আমরা চাইছি 100% টিকাকরণ ত্রিপুরা রাজ্য হয়ে যাক সবার আগে। এই লক্ষ্যে দুই দিন 27 এবং 28 দুই দিন যাবৎ সারা ত্রিপুরা রাজ্যে মিশন মোডে টিকাকরণ হচ্ছে। কিন্তু আমরা আজকে সিদ্ধান্ত করেছি সেটা 31 জুলাই পর্যন্ত আমরা এক্সটেন্ড করব। সমস্ত এমএলএরা, সমস্ত যারা সমাজসেবী রয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রয়েছে, মিডিয়ার বন্ধুরা রয়েছে, সমাজের সমস্ত প্রতিনিধির কাছে আমার নিবেদন যে প্রত্যেক ঘরে যাতে টিকাকরণ, সম্পূর্ণ টিকাকরণ হয়ে যায়, প্রত্যেক ঘরে 100% টিকাকরণ হয়ে যায় 18+ আঠারোর ঊর্ধ্বে। সেই দিশাতে আমরা এই প্রকল্পগুলি নিয়েছি। আমি আশা করি ত্রিপুরা রাজ্যে সবার আগে আমরা সমস্ত ত্রিপুরাবাসীর 18-এর ঊর্ধ্বে টিকাকরণ করে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করব। আমরা কোভিডকে মোকাবেলা করছি। পজিটিভিটি রেট একসময় ত্রিপুরাতে 5-এর কাছাকাছি ছিল, সেটা এখন নেমে এসছে 3-3.5-এর কাছাকাছি চলে এসছে। সেটা একটা ভালো দিক, কিন্তু কোভিড চলে গেছে এটা কোনো মতেই ভাবা উচিত না। তার জন্য ভ্যাকসিনেটেড হওয়া 100%, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা সেই দিশাতে সবাইকে মিলে কাজ করব। আমার এটাই আহ্বান ত্রিপুরাবাসীর কাছে, আপনারা আসুন সবাই ভ্যাকসিনেশন সেন্টারে, আর নিজের পরিবারকে সুস্থ রাখুন, সবল রাখুন, এবং ত্রিপুরাকে সেফ রাখুন, আর নিজের পরিবারকেও সেফ রাখুন। জন্য যাচ্ছে যেখানে দেখছি একটু ভ্যাকসিনেশন কম হচ্ছিল, আমি আইডেন্টিফাই করেছি, তো সেই জায়গাগুলো তো আমি যাচ্ছি যে মানুষকে সামনে আসার জন্য। কারণ মুখ্যমন্ত্রী আসার পরে স্বাভাবিকভাবে মানুষের একটা বিশ্বাস তৈরি হয়ে যায় যে যেই লোকটাকে আমরা বসিয়েছি সেই লোকটা আমাদের কাছে আসছে। তো স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা বিশ্বাস জন্মায়, কারণ মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে একটা বিভ্রান্তকে সৃষ্টি করা হয়েছিল, বিভ্রান্তি যে না টিকাকরণ করা হবে না এটার মধ্যে বিভিন্ন, সেটা টেস্টিংয়ের সময় আপনারা লক্ষ্য করেছেন যখন আমরা কোভিড প্রথম ওয়েভ এসেছিলো তখনও বাড়ি বাড়ি যখন আমরা টেস্টিংয়ের জন্য যাচ্ছিলাম তখনও এমন একটা হাওয়া তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় মানুষ বুঝে গেছে এবং সবাই টেস্টিং এগিয়ে এসছে এবং টিকাকরণও সমস্ত মানুষ এগিয়ে আসবে। কারণ 45+ তো আমরা 100% হয়েই গেছে, এখন 18+টা 100% করতে হবে, তাহলেই আমাদের পুরো 100% কমপ্লিট হয়ে যাবে। আর টিকা মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যাপ্ত দিয়েছে আমাদের কাছে রয়েছে, বাস আমার যে প্রবাস সেটার
কারণ একটাই যে মানুষের মধ্যে যাতে বিশ্বাস জন্মায় যে আমাদের মুখ্যমন্ত্রী এসছে আমাদের কাছে, তো তার জন্য বিশ্বাসের সঙ্গে সেই মাননীয় প্রধানমন্ত্রীদের টিকাকরণ প্রকল্পে নিজেকে ভাগ নেওয়া এবং নিজেকে সুস্থ রাখা। মমতা ঘোষ বলেছে এবং সেটা যে কন্ট্রাক্টটা তার নাম আমার মুখস্থ হয়ে গেছে, আমি বলেছি না হলে ওকে ক্লোজ করে নতুন কাউকে কাজটা করিয়ে নেওয়ার জন্য আমার কাছে জানি যাচ্ছে হাফ রাস্তা করে সে বাকিটা করছে না, কিন্তু আমরা তো টেন্ডার দিয়ে দিয়েছি, আমি বলেছি ক্লোজ করে তাহলে অন্য কাউকে যে কাজটা করিয়ে নেওয়ার জন্য। আর আপনারা খুশি হবেন, মন্দির ঘাট থেকে যতনবাড়ি হয়ে বড় লম্বা রোড হচ্ছে, সেটা 50 কোটি টাকার উপরে টেন্ডার হয়ে গেছে এবং সেটা ব্যাক শোল্ডার রোড হবে। তাছাড়াও আমি যে এবার দিলেশ্বরাল হসপিটালের বিষয়ে আমাদের এমএলএ দিয়েছিলেন আমাকে লিখে, সেটার বিষয়ে একটা মনে কোন কার্যবাহী একটা চলছে যতটুকু আমি জানি, কিন্তু তার মধ্যে রেফারেল হসপিটাল করার জন্য কী কী কোনো কিছু একটা প্রসেস চলছে। এমএলএ মহোদয় রঞ্জিত দাস মহোদয় একটা লেটার পাঠিয়েছিলেন, তার উপরে প্রসেস চলছে, রেফারেল হসপিটাল করার জন্য কী কী প্রয়োজন সেটার উপরে সরকার কাজ করছে। স্যার আপনি কিন্তু এটাকে সোজা করার জন্য একটা প্রকল্প আছে, সেকেন্ডে যে আছে আমাদের ডিপিআর তার মধ্যে সেগুলো আছে।